Hello, this is Bidisha and welcome back to my channel Bidisha Life. Back to back দুটো প্রোগ্রাম কাটানোর পর অর্থাৎ আমাদের অ্যানিভার্সারি আর আমার ভাইঝির বার্থডে সেরিমনি কাটানোর পর আমরা ডিসাইড করে ফেললাম দীঘা যাব। ডিসিশনটা তাও কাল রাত্রেবেলা আমরা বসে বসে সবাই আড্ডা মারতে মারতে ঠিক করলাম যে চলো কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক, এবং সেটা কোথায় না দীঘা। দীঘা আমার বাড়ি থেকে যেতে লোকাল ট্রেনে লাগে 3 ঘন্টা। সো আমরা এক্সপ্রেসের হ্যাপা রাখিনি, বিশ্বাস করো, কারণ লোকাল ট্রেনে যাওয়ার এই যে মজাটা আপনারা দেখছেন এটা এক্সপ্রেসে হবে না। তাই কম দামে পুষ্টিকর খাদ্য আর কাকে বলে আমি জানি না, তবে এটার মতো মজা আমার কাছে আর কিছু নেই। সবাই আরামে বসে শুয়ে ঘুমিয়ে পুরো গেছি, যেটা এক্সপ্রেস তো পসিবলই না। গল্প করতে করতে আমরা অলরেডি চলে এসেছি দীঘা। আমার বাড়ি দেউলটি থেকে ফার্স্ট দেউলটি টু পাঁশকুড়া লোকাল ট্রেনে চলে এসেছি, দেন পাঁশকুড়া থেকে আবার লাস্ট লোকাল ধরে দীঘা চলে এসেছি। স্টেশনের গায়ে যে হোটেলটা আছে, আই নো আপনারা সবাই দেখেছেন এই হোটেলটা, সো আমি নাম বলবো না, আপনাদের গেস করে বলতে হবে হোটেলটার নাম কি। লাস্ট ট্রেন ছিল বলে পুরো স্টেশন জনশূন্য, আর আমাদের এই ফুল ব্যাটালিয়ানকে পাহারা দেওয়ার জন্য রয়েছে এই মহাজনেরা। যেহেতু হোটেল পাশেই ছিল তাই গাড়ি ঘোড়া ধরার কোনো প্রয়োজন ছিল না, তাই ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা হোটেলে। সোমও শুরু করে দিয়েছে ওইদিকে ওর কাজ, ওর চেকিং প্রসিজিয়ার শুরু করে দিয়েছে, আর আমি আমার কাজ যথারীতি মেনটেন করছি, ফটোগ্রাফি। তো হোটেলের ভেতরটা ইন্টেরিয়রটা দেখুন কত সুন্দর, আর চলুন আমরা লিফটে করে গিয়ে আমাদের রুমের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। সো রুমের মধ্যে এসে গেছি আমি অলরেডি, একটু দেখিয়ে দিই। ফার্স্ট ঢুকেই বাঁদিকে বাথরুম, বাথরুমের পাশেই রয়েছে শাওয়ার এরিয়া, টয়লেটে সুন্দর করে লেখা আছে স্যানিটাইজড। শাওয়ার এরিয়াটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ ইউনিক এটা। পরে আমাদের লক্ষ্য করলো এখানে কোনো সেভিং আর্টিকেল ছিল না, যথারীতি ফোন করার পর দিয়ে গিয়েছিলো, অসুবিধার কিছু হয়নি। তারপরে বাথরুমের ডান দিকেই রয়েছে একটা কাবার্ড, বেশ বড় সড়ো, এবং তার সামনেই রয়েছে টি টেবিল। টি টেবিলের ঠিক নিচেই রয়েছে একটা সুন্দর ড্রয়ার, আর তার নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ, যদিও মিনি ফ্রিজটা আমাদের আজকের কোনো কাজে লাগেনি। অ্যাবাভ দ্য টি টেবিল কিছু সেলফস রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবার টি টেবিলের পাশেই রয়েছে একটা এলইডি টিভি, রুমের মধ্যে রয়েছে একটা সুন্দর সোফা কাম রেস্টিং চেয়ার, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, অ্যান্ড দেন তার পাশে একটা টেলিকম রয়েছে, বেড তো ভীষণ সুন্দর, দুপাশে দুটো বেড সাইড টেবিল। অ্যান্ড আজকের রাত্রে এদের হোটেলের খাবার খেয়েই কাটিয়ে দিলাম, অ্যান্ড দেন নেক্সট মর্নিং ওয়াও, যে সিধা ব্যালকানি, এই লার্জ উইন্ডোগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়িতেও রয়েছে বাট স্লাইডিং নয়। সো আর্লি মর্নিং উঠেই আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। ওয়াও, সামনেই যদি একটু সমুদ্র থাকতো, ওফ আর কোনো কথা ছিল না। নেক্সট টাইম ট্রাই করবো সি সাইড কোনো হোটেল নেওয়ার, এবারে তাড়াহুড়োতে পাওয়া হলো না। বাট আমরা যখনই যাই জানেন ওল্ড দীঘায় থাকি আমি আর সৌম, সো দিস টাইম ব্যাড লাক। আসলে আমরা দুজনেই ভীষণ শান্ত পরিবেশ পছন্দ করি, একটু অফবিট টাইপের, তাই নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটাই আমাদের কাছে বেশি পছন্দের। এখন ফ্যামিলির সাথে এসেছে, একটু হই হুল্লোড় না করলেই নয়, তাই নিউ দীঘা। তো এখন যাব চাটা খেয়ে ওদের রুমে হামলা করতে, ওরা কি এনেছে চলুন দেখি ব্রেকফাস্টে। দেখুন, বাঙালির মুড়ি না হলে কোথাও চলে না, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত বাঙালি মুড়ি ভক্ত, তাই মুড়ি টুড়ি মেখে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম বিচে। সি গাইজ, এসে গেছি আমরা সেই গোয়া বিচ। গোয়া বিচ বলতে মনে পড়লো আমি এই বিচটা নিয়েই আপনাদের সাথে একটু মজা করেছিলাম ফেসবুকে। যারা এখনও জানেন না আমি ফেসবুকে কী মজা করেছিলাম তারা জান, আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে, তাড়াতাড়ি। কিন্তু আমরা না বিচে আসার আগে যে শু নিতে হয় নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম তাড়াতাড়ি আসার জন্য, তাই এখান থেকেই কিনে নিয়েছি কিছু শুজ, অ্যান্ড অর্ডার করে দিলাম কিছু সি ফুড। আজকে শুধু সি ফুড খেয়েই আমরা পুরো লাঞ্চটা করে নেব। উদয়পুর বিচ এসেছি আর এখানকার প্রত্যেকটা সি ফুড ট্রাই করবো না তা কখনো হয়? আপনারাও যারা যারা আসবেন অবশ্যই, একটু দাম বেশি হলেও কিন্তু ট্রাই করবেন মাস্ট। এত কিছুর মাঝখানে আমার বরের আবার পেঁপে খেতে ইচ্ছে হলো, ভাবুন একবার। অর্ডার করার প্রায় আধ ঘন্টার মধ্যেই চলে এসেছে আমাদের ইয়ামি কুকড সি ফুড, নাও ইউ আর এনজয়িং উইথ ইয়ামিজ ফুড। সো
খেতে খেতে মজ মস্তি করতে করতে কোথা দিয়ে যে কেটে গেল 3-4 ঘন্টা আমরা কেউ বুঝতে পারিনি। তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিটের পরেই চলে গেলাম আমরা একটু স্নান করতে। সমুদ্রে এসে একটু স্নান না করলে হয়, যদিও আমার একদম পছন্দ নয় এত নোংরা জল, বিশ্বাস করুন। হয়তো খারাপ ভাবছেন, বাট সত্যি এত নোংরা জল দীঘাটা, তার থেকে পুরী অনেক বেটার। বাট দীঘায় এসে স্নান না করলে আমাকে লোকে পিটবে, মানে সমাজ আমাকে মেনে নেবে না। সো চলে গেলাম একটু বরের সাথে মস্তি করতে, তারপর একটু ফটোগ্রাফি, একটু রিলস, একটু কেত মেরে ছবি তোলা আর কি, এগুলো তো লেগেই আছে। ব্যাস, কাবাব মেহাটি দেখেছেন তো, এই জন্য বলে হানিমুনে কাউকে আনতে নেই। জোকস অ্যাপার্ট, বাট এই একটু মজা আর কি। তারপরে স্নান টান করার পর হই হুল্লো, এই অন্যের গানে নিজেদের নাচ, এটাকেই বলা হয় পয়সা পুষিয়ে নেওয়া। দেন চলে এলাম আবার সন্ধ্যেবেলা ব্যাক টু হোটেল। হোটেলে এসে একটু গরম গরম চা খেলাম, তারপরে দুজনেই এত টায়ার্ড হয়ে গিয়েছে, বিশ্বাস করুন আর সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছে করলো না। আবার সেই হোটেলেরই ডিনার করে শুয়ে পড়লাম। অ্যান্ড দেন নেক্সট মর্নিং সৌমোর জ্বালায় রিটার্ন করতে হচ্ছে এক্সপ্রেসে। ওরা অলরেডি লোকাল ট্রেনে সকাল সকাল বেরিয়ে গেছে, বাট পরে শুনলাম লোকাল ট্রেনে একদমই ভিড় ছিল না। আর এই এক্সপ্রেসের অবস্থা দেখুন, এত ভিড়, আমার তো ফার্স্টেই ভয় লাগছিলো। ট্রেন আসার সময় থেকে লাইন দিয়ে সবাই জায়গা রাখছিল, অ্যান্ড লাস্টলি আমি উইন্ডো সাইডে সিট পেয়েছি, দুজনেই ভালোভাবে। সো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাবাই অ্যান্ড সাবস্ক্রাইব।